शिखर टीवी। सुप्रिय दर्शक अस्सलामु आलाइकुम। शिखर टीवी कम्युनिटी संवादे आपनादेर स्वागत जानाच्छि आमि खादिजा रिपा। शुरूतेई यथारीति जानिये दिच्छि संवाद शिरोनाम। चलुन ताहले जावा जाक विस्तारित संवादे। इतालीर भेरोनाय लकडाउनेर बिरुद्धे विक्षोभ करेछे इतालिस्थ व्यवसायीरा। विस्तारित जानाच्छेन रियाजुल इस्लाम काउसर। ইতালির ভেরোনাতে লকডাউন বিহীন স্বাভাবিক জীবনের দাবিতে মানব বন্ধন কর্মসূচি করেছে বৃহত্তর ভেরোনার সকল ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ। গত শুক্রবার লাগাতার এই লকডাউনের বিরুদ্ধে স্বাভাবিক জীবনযাপনের দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাওয়ার জন্য বার রেস্টুরেন্ট খুলে দিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে সরকারের প্রতি আহ্বান জানান। আমরা সবাই একমত যাতে আমরা আমাদের আগের স্থানে ফিরে যেতে পারি এবং আমরা আমাদের বাচ্চা ফ্যামিলিকে নিয়ে আমরা বসবাস করতে পারি। আমরা কারো সাহায্য চাই না, আমরা চাই আমাদের কর্মকর্ম কাজ করব। এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র ফেদেরিকো সাবরিন, ইতালীয় ব্যবসায়ী প্রতিনিধি সহ বৃহত্তর সিলেট ঐক্য পরিষদ ভেরোনা ইতালির সভাপতি রায়হানা আহমেদ, সম্মানিত সদস্য কবির আহমেদ, রায়হাদুল আলম, রাহাদ ইসলাম উদ্দিন ও প্রবাসী বাংলাদেশি সহ ইতালিয়ান ও বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করেন। কাউসার হলাদার, ভেরোনা, ইতালি। দর্শক, এই ছিল আজকের শিখর টিভির কমিউনিটি সংবাদ। শিখর টিভি দেখতে ভিজিট করুন facebook.com/শিখর টিভি। শিখর টিভির সাথে থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শুভরাত্রি। শিখর টিভি।